দুটা পায়েরই কি অবস্থা? তিনি কোনোভাবে হাঁটতে পারতেন না, ব্যথা যন্ত্রণায় কাতরাতেন। কয়েকবার তাকে ডাক্তার দেখানোর জন্য টাকা দেই, প্রায় 5-7 হাজার টাকার মতো। তো সেটি চ্যানেলে প্রকাশ করা হয়েছিল না। তো এখনটা কিছুটা সুস্থর পথে, এখনও তিনি ওষুধ খাচ্ছেন, প্রতি মাসে তাকে ওষুধের টাকা দেওয়া হয়। আচ্ছা, আপনি তো এর আগে 2-3 বার নিজে ডাক্তারের কাছে ওনাকে নিয়ে গিয়েছেন, ডাক্তার কি বলেছে বলেন তো? ডাক্তার ওকে রেস্টে থাকতে বলছে, আমার মাকে রেস্টে থাকতে বলছে, আর খাওয়া দাওয়াটা রাখতে বলছে। কয়েছে যে খাওয়ালে পারে তো এগা শরীরে বল পাবে, ওষুধ তো খাচ্ছে, খাওয়াটাই মেন। আচ্ছা, রেস্টে থাকতে বলছে আর একটু ভালো মন্দ খেতে বলছে, যাতে তার এই রক্ত শরীরে তো রক্তও ছিল না শুনছিলাম, 2 বার রক্ত দিতে হয়েছিল। ঠিক মতো খাওয়া দাওয়ার কি অবস্থা? ঘরে কি 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 খাবার আছে বলেন তো? খাবার আছে যে 1 মাস চলার মতো? না, নাই, অল্প চাউল পাইছিলাম, ওটাই ফুরা গেছে। তো আপনাদের আপনি কি করেন? এই মা রেখে নাইছিলাম, হচ্ছে চাকরি ঢুকে সারিয়ে আর যাওয়া হচ্ছে না, যে মাকে টানতেছি আমি গেলি পারে টানা ই নাই, মানে প্রতিবন্ধী টানা, মাক টানা। প্রতিবন্ধী বলতে আপনার ভাই? হুম। আচ্ছা, ওনাকে দেখাচ্ছি, মানে আপনি বর্তমানে এখানে আছেন আপনাকে মাকে দেখাশোনা করার জন্য? এই ভিতর থেকে চলে যাচ্ছে এখন। কিসের চাকরি করতেন আগে? হচ্ছে এই ভিজিটে যাইতাম, 20 দিন মনে হয় করা হয়েছে, তারপর আর যাননি? না, যাইনি, শুধুমাত্র আপনার তার মাকে দেখাশোনা করার জন্য আসেন। তো চলেন, আপনার ভাইকে একটু দেখান আমাদেরকে, উনি কোথায় থাকেন একটু দেখান। এটা এই ঘরে উনি থাকেন? হ্যাঁ, এই ঘরে। মাটির বেড়া, এটা তো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, ঘরে কিছুই নাই, ঝড় আসলে তো মনে হয় না এই ঘর টেকসই হবে না। এই যে খুঁটিগুলা তো খুবই খারাপ, এই যে উপরে এগুলা। আচ্ছা, এনার বয়স কত একটু বলেন তো? 25 বছর। এনার কি জন্ম থেকে অবস্থা? না ভাইয়া, জন্ম থেকে না, সরকারে সুই দিয়ে ওষুধ ধরে যায় পায়ে, সরকারে সুই ধরে যে দিতে যায় পায়ের রক্ত শুকা গেছিল তারপরে কি আপনারা কোনো চিকিৎসা করাননি? মানে সে তো চলাফেরা করতে পারে না, কি অবস্থায় ঘরের মধ্যে? সেখানে থাকে, একাই থাকে রাতে বেলা? মা থাকে। আপনার মা এখানে থাকে? এখানে থাকার পরিবেশ আছে? চিকিৎসা করা হয়েছে কিন্তু সুস্থ হবে না। তো তার কি ওষুধ লাগে? খেতে পারে এমনি? সে সবকিছু সবকিছু খেতে পারে? আচ্ছা, টেনশন করবেন না, আমরা হচ্ছে আপনাদের পাশে আছি, আপনাদের পরিবারের। তো এখন আমরা বাজারে যাব, আপনাদের 1 মাসের জন্য যা যা লাগে এগুলা কিনে নিয়ে আসবো। আপনারা মাংস লাস্ট কবে খেয়েছেন? আজ মানে 2-3 মাস আগে খাওয়া হয়েছে। 2-3 মাস আগে মাংস খেয়েছেন? খাইছে। এটা কি কষ্টের হাসি দিয়ে বললেন? কষ্টেরই, কষ্টের হাসি। আসলে দেখে বোঝা যায় সুখের হাসি আর কষ্টের হাসি কোনটা। 2-3 মাস আগে এই পরিবারটা মাংস খেয়েছে, তারপরে আসলে। তো ইনশাল্লাহ আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব, আমরা বাজার থেকে ঘুরে আসি, ঠিক আছে? তো আপনাদের জন্য বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে এখানে 25 কেজি একটা চালের বস্তা আছে, 5 কেজি সোয়াবিন তেল আছে, আর এখানে একটা মুরগি আছে, আর এর মধ্যে অনেক কিছু আছে। একটু বের করে রাখেন চাচা, একটু হেল্প করেন, একটা একটা বের করে রাখেন। আচ্ছা, এখানে শ্যামাই আছে 2টা, মুড়ি আছে, মশলা 100 টাকার মশলা আছে, স্যালাইন 1 বক্স, আর সাবান, চিনি 1 কেজি, আটা 10 কেজি। তো এই তো হচ্ছে আপনাদের জন্য 1 মাসের বাজার। আর হচ্ছে এখানে মুরগি আছে, আর হচ্ছে ওষুধের কথা বলছিলেন, এনার জন্য 1 মাসের ওষুধ। হ্যাঁ, তো এখানে কয়টা গাছ একটু দেখেন তো? হ্যাঁ, এখন 710 টাকা আছে। আপনার জন্য অ্যারেঞ্জ করছিলাম 6,000 টাকা, তার মধ্যে 710 টাকা বাঁচলো, সেটা আপনার হাতে উঠায় দিলাম। আর আপনাদের একটু বলি, এই টাকাটা কে দিয়েছে? এই টাকাটা দিয়েছে হচ্ছে কানাডা থেকে পারভীন আপু। আল্লাহ ভালো ভালো লাগুক, তার আরো তফিক দান করুক, মানসিক দিক আরো মানুষ দোয়া করবে, ভালো ভালো থাকবে।